উজবেকিস্তান সেন্ট্রাল দেশের একটা কান্ট্রি এবং ওরা অনেকগুলো লোক হায়ার করবে স্কিল্ড ওয়ার্কার ডেলিগেট করতে কি ইন্টারভিউ হবে অ্যান্ড ফর এভরিওন্স কনসার্ন অ্যান্ড সিকিউরিটি আমি বলে দিচ্ছি এইগুলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পারমিশন নিয়ে দ্যাট মিন্স বৈধ ম্যান নিয়ে ফ্লাই করবে সেখানে ইলিগ্যাল বা হচ্ছে যে অবৈধের কোনো সুযোগ নাই আর এরকম কোনো কাজ আলফা নার্সিস কখনও ছিল না ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে না ভিডিওটি শেষ হচ্ছে দেখবেন আমি বলে দিব কোন কোন ক্যাটাগরিতে লোক নিবে এবং স্যালারি কিন্তু পে করবে ইউএসডি দ্যাট মিনস হচ্ছে আপনার আমেরিকান ডলারে এবং ভালো একটা অ্যামাউন্ট ওয়ান থাউজেন্ড ডলার স্যালারি আছে দ্যাট মিনস হচ্ছে বাংলাদেশি টাকা এক লক্ষ বিশ হাজার টাকার মতো ভিডিওটা শেষে দেখবেন ডিটেলসটা বলে দিব হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনার নি ভিডিও দেশ এবং দেশের বাইরে যেখানে আমাকে দেখছেন আশা করি সকল অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া আমি ভালো আছি আমরা যদি একদম শুরুতে একটু কান্ট্রি সম্পর্কে জেনে আসি সেক্ষেত্রে স্ক্রিনে যাচ্ছি আপনাদের সাথে নিয়ে দেখেন উজবেকিস্তান আমি অলরেডি সার্চ করে রেখেছিলাম এটা হচ্ছে উইকিপিডিয়াতে আমরা উজবেকিস্তান সম্পর্কে জানতে চাই আই দেখা যাচ্ছে আপনাদেরকে এখন ক্লিয়ার ওকে সো উজবেকিস্তান অফিসিয়ালি উজবেকিস্তান এ ডাবল ল্যান্ডলকড কান্ট্রি লোকেটেড ইন সেন্ট্রাল এশিয়া এটা মূলত এশিয়ার কান্ট্রি এবং আশেপাশে হচ্ছে আপনার পাঁচটা দেশ আছে মূলত হ্যাঁ পাশের দেশগুলো হচ্ছে সেভেন বাই ফাইভ কান্ট্রিজ কাজাকিস্তান নর্থ নর্থ ওয়েস্ট হচ্ছে তাজ তাজিকিস্তান তারপর হচ্ছে আফগানিস্তান অ্যান্ড দেন হচ্ছে তুরমেকনিস্তান অ্যান্ড লাস্ট হচ্ছে সাউথ ওয়েস্ট মানে তুরমেকিস্তান হচ্ছে একদম শেষের দিকে হ্যাঁ তো ওদের স্বাধীনতা হয়েছে হচ্ছে যদি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা যদি বলি উজবেক ক্যাপিটাল হচ্ছে তাস তাস তাসকেন্ট হ্যাঁ আমি নিজে আজকে প্রথম পড়তেছি আপনাদের সবাই যাতে দেখাচ্ছি গভর্নমেন্ট হচ্ছে ইউনি ইউনিটারি প্রেসিডেন্সিয়াল রিপাবলিক প্রেসিডেন্ট হচ্ছে সেভিকাত বা এই ল্যাঙ্গুয়েজ আমি বুঝি না অনেক হার্ড এটা আমি না বলে আপনারা ইয়ে উইকিপিডিয়া করে দেখে নিন লোকেশনটা একটু বলি এরিয়াটা চার লক্ষ সাতচল্লিশ হাজার চারশো বারো কিলোমিটার এখন বাংলাদেশের আয়তন হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বড় কিলোমিটার তো ওই দিক কম্পেয়ার করলে বাংলাদেশের তিনটের সমান না বাট ডাবলের থেকে অনেক বেশি আমাদের হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার হচ্ছে চার লক্ষ চুয়াল্লিশ তো আয়তনের দিকে তারা বড় পৃথিবীর হচ্ছে পঞ্চান্নতমধ্যে সুদবেগিস্তান জল জল হচ্ছে ফোর পয়েন্ট নাইন পারসেন্ট পপুলেশন যদি বলি পপুলেশনটা খুব বেশি না সাঁত্রিশ কোটি সাঁত্রিশ কোটি তিন কোটি সত্তর আমি একটু দেখবো সাঁত্রিশ কোটি সামথিং তো জনসংখ্যা কিন্তু সাঁত্রিশ কোটি আমরা এরকম আমরা ভাই একক দশক শতক সস্ত্র ও যুদ্ধ লক্ষ নিযুত কোটি না সরি গাইস মাই মিস্টেক তিন কোটি সত্তর লাখ তো জনসংখ্যা কিন্তু কম আমাদের দেখেন এক লক্ষ পঞ্চান্ন সাতচল্লিশ হাজারের দেশে জনসংখ্যা বিশ কোটি প্লাস প্রবলি এখন আর এইখানে কিন্তু লাস্ট যেই আদম সময় রয়েছে সেই অনুযায়ী জনসংখ্যা অনেক কম স্কোপ অনেক আছে কান্ট্রিতে ঠিক আছে জিডিপি অনেক ভালো ফোর ফোর জিরো ওয়ান এইটা আলহামদুলিল্লাহ মানে ভালো জিডিপি পার কেপিটা ইনকাম নমিনাল যদি বলেন এইগুলো আসলে অবশ্যই ইকোনমিক্সের ভাষা এগুলো সবাই বুঝবে না এখানে টুকটাক পড়া ছিল আমি কিছুটা আইডিয়া করতে পারি তো আমাদের যেটা বেসিক দরকার সেটা হচ্ছে যে কান্ট্রি মোটামুটি বড়ো এবং এশিয়ার মধ্যে এদের এখানে ছবি দেওয়া আছে আপনারা চাইলে করে দেখে নিতে পারেন আমরা যেই কোম্পানির সার্কুলারটা দিচ্ছি আমরা সেই কোম্পানিতে আপনাদেরকে নিয়ে যাই নিয়ে যাই বলতে হচ্ছে ভার্চুয়ালি কোম্পানির নাম হচ্ছে ইন্টার ইঞ্জিনিয়ারিং লিমিটেড সো এইটার ওয়েবসাইট লিঙ্কটা আমি দিয়ে দিব কোম্পানি যথেষ্ট ভালো এখন বলতে পারেন ভাই আগে কোম্পানিতে লোক পাঠিয়েছেন কিনা বা রিপোর্ট ওকে আছে কিনা ভাই ডেফিনেটলি রিপোর্ট ফাইন আছে এবং ফ্লাই করানো হয়েছে এটা জেনে বুঝেই আমরা নতুন করে সার্কুলেশন করেছি দেখেন ওদের কোয়ালিফাইড স্পেশালিটি হচ্ছে ফোর্টি ফাইভ থাউজেন্ড প্লাস ফিফটি প্লাস প্রজেক্ট ছ হাজার পাঁচশো অফ কনস্ট্রাকশন ইকুইপমেন্ট আছে ওদের টোটালি অ্যান্ড টেন ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স কোম্পানি যথেষ্ট ভালো আওয়ার সার্ভিস উই স্পেশালি ইন কমপ্লেক্স ডিজাইন অফ ফ্যাসিলিটিস সাপ্লাই অফ মডার্ন ইকুইপমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস অ্যাজ ওয়েল অ্যাজ টার্ন কনস্ট্রাকশন ওন রিসোর্সেস অ্যান্ড এক্সপিরিয়েন্স পার্সোনাল ইনশিওর দ্য সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন of কমিশনিং ওয়ার্ক অ্যাট ফ্যাসিলিটিস অফ এনি complexity সো ওদের অনেকগুলো জিনিস আছে আমি যদি আপনাদেরকে একদম শুরুর দিকে নিয়ে যাই মোর অ্যাবাউট us আপনারা এখানে গেলে সব পাবেন আমি কিন্তু কোম্পানির ওয়েবসাইটে আছি এখানে ল্যাঙ্গুয়েজ এই মুহূর্তে ইংরেজি আছে কোম্পানি আমরা কোম্পানি সম্পর্কে যাই অ্যাবাউট কোম্পানি তো আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন ওকে ইন্টার ইঞ্জিনিয়ারিং প্রোভাইডস এ ফুল রেঞ্জ অফ সার্ভিস ফর দ্য ডিজাইন সাপ্লাই কনস্ট্রাকশন অ্যান্ড কমিশনিং অফ অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিভিল ফ্যাসিলিটিস অফ ভেরিয়াস লেভেল অফ কমপ্লেক্সিটি সো ওদের প্রজেক্ট আপনারা দেখতে পারেন অ্যাবাউট কোম্পানি আছে দেন প্রজেক্ট আছে দেখেন এই প্রজেক্টগুলো ওরা বানাইছে সো যথেষ্ট ভালো অনেকগুলো পিকচার আছে আপনারা কোম্পানির ওয়েবসাইটে গেলে আরেকটু ভালো দেখতে পারেন ইন্টার সোলার গ্রিন এনার্জি দেখেন আই গেছে আপনারা এখন দেখতে পাচ্ছেন সো জিওগ্রাফি সার্টিফিকেট সবই আছে কোম্পানি মাসাল্লাহ ওদের ভোগালিক মাসে দেখতে পারেন নিউজটাও ওদের মোটামুটি সবই আছে দেখেন আর পাবলিকেশন এটা হচ্ছে কোম্পানির ডিটেলস তো বলতে পারেন ভাই উজবেকিস্তান তো এশিয়ার দেশ এখানে গিয়ে আমি কী পরিমাণ টাকা পয়সা আন করতে পারবো এইটা একটা কমন কোয়েশন হবে আমরা আপনাদের সুবিধাতে একটু ডেসগুলো দেখাচ্ছি বা বলতেছি বা বললে আপনাদের সুবিধা হবে বোঝার জন্য সো আমরা এখানে একটা কোয়েশন আমি একটু আগের ভাগেই সলভ করে রাখি আপনারা মাথায় রাখবেন কোয়ালিফাইড লোক সারা এইখানে আপনি কোনোভাবে যেতে পারবেন এবং কস্ট খুবই কম মানে এইখানে যাওয়ার জন্য আপনার কস্ট চিন্তার বাড়ে যে এত কমে ভাইয়া এই দেশে যাওয়া পসিবল এবং সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বৈধ ম্যান পাওয়ার নিয়ে এবং এত বড় একটা কোম্পানি ইন্টার ইঞ্জিনিয়ারিং মতো একটা কোম্পানিতে আপনি যেতে পারবেন সো আই থিঙ্ক এইটা আপনাদের জন্য একটা উইন উইন ডিল হবে যারা কোয়ালিফাইড আছেন তারা এটাতে ট্রাই করতে পারেন ওকে সো প্রথমে বলি আমি ইন্টারভিউ হবে উনত্রিশে জুন উনত্রিশের জুন কী বা সেটা আপনাদের সাথে বলে দিচ্ছি আমি উনত্রিশে জুন হচ্ছে শনিবার শনিবার ইন্টারভিউ হবে আগামীকাল পাসপোর্ট আমরা সাবমিশন নিব আগামীকাল এবং শনিবার সকালে যদি কেউ দশটার মধ্যে অফিসে আসতে পারেন সেই ক্ষেত্রে পারবে না আমি এগেন বলি শনিবার দশটা থেকে সাড়ে দশটা বা এগারোটার মধ্যে যদি অফিসে ইন ইন করতে পারেন তাইলে পসিবল আর সব থেকে ভালো হয় আগামীকাল মানে বৃহস্পতিবার এসে দিয়ে গেলে আপনার জন্য একদম বেস্ট হবে সো নাম্বার ওয়ান হচ্ছে ইন্টারভিউ উনত্রিশে জুন দুই হাজার চব্বিশ দ্যাট মিন্স আপকামিং শনিবার প্রথম কোয়ারি এবং স্যালারিগুলো ইউএসডিতে আমি একদম শুরুতে যদি বলি ক্রমিক নাম্বার ওয়ান সিক্স জি এস এম এ সিএস ওয়েল্ডার বেসিক্যালি এআরসিতে আপনাকে কাজ করাবে স্যালারি হচ্ছে এইট হান্ড্রেড ডলার বাংলাদেশি টাকায় রাইট নাও ডলারের হিসেব করলে অলমোস্ট ছিয়ানব্বই হাজার টাকা ডিউটি দশ ঘন্টা আমি এগেন বলি ডিউটি দশ ঘন্টা কস্ট অনেক কম আপনি যেই টাকা দিয়ে সৌদি আরব যাইতেন তার থেকে কম টাকাতে আপনি উজিস্তান যেতে পারবেন আমি এগেন বলি যেই টাকা দিয়ে আপনি সৌদি আরব যেতেন তার থেকে অনেক লো স্যালারিতে উজবেকিস্তান যেতে পারবেন এবং সেটা ওয়ার্ক পারমিট ভিসা বাংলাদেশ সরকারের অ্যাপ্রুভাল দেয় মিন্স ম্যান পাওয়ার নিয়ে মিনিস্ট্রি ক্লিয়ারেন্স হয়েই ফ্লাইট করবে সো ইস্যুজ হওয়ার কোনো অপশন নাই ওকে এটা ই ভিসা হবে দুই নম্বর হচ্ছে ওয়েলডার জিটিএাব্লু ওয়েলডার এ ডাব্লুতে আপনার হচ্ছে আটশো পঞ্চাশ ডলার বেসিক স্যালারি দশ ঘন্টা ডিউটি ওভারটাইম উল্লেখ করে নাই সাম ওভার টাইম বলতেছি না কস্ট কম দেন হচ্ছে ওয়েল্ডার এস এম এ ডাব্লু জিটিএাব্লু সি এস ওর এস এস এটা স্যালারি হচ্ছে এক হাজার এটা স্যালারি মোটামুটি সবথেকে ভালো এখন অবধি যেটা বললাম এক হাজার ডলার থাকা খাওয়া থাকা কোম্পানির খাবার নিজের দশ ঘন্টা আমি এই দিন বলি ও সরি থাকা খাওয়া ফ্রি গ্যাস গুড নিউজ হচ্ছে আপনার থাকা খাওয়া টোটালি ফ্রি কোম্পানি থেকে বন্ধ করবে দশ ঘন্টা ডিউটি এক হাজার ডলার স্যালারি দেন হচ্ছে পাইপ ফিটার পাইপ ফিটারে ছয়শো ডলার এটা একটু স্যালারি কম দশ ঘন্টায় থাকা খাওয়া ফ্রি দশ ঘন্টা আপনার টোটাল স্যালারি ওভার টাইমটা মনে হয় হবে না বিকজ যেহেতু উল্লেখ করে এবার থাকা খাওয়া ফ্রি দিছে সো টেন আওয়ার্সে আপনাকে যে কাজ করাবে ওভারটাইমটা ওভার টাইমটা কাউন্ট না করাই ভালো দেন আসেন পাইপিং ফোরম্যান পাইপিং ফোরম্যানের স্যালারি হচ্ছে এক ডলার থাকা খাওয়া ফ্রি দশ ঘন্টা দেন পাইপিং সুপারভাইজার আমি এগেন বলি পাইপিং সুপারভাইজার এইটার স্যালারি সবথেকে বেশি তেরোশো ডলার তেরোশো ডলারে যদি আমরা বর্তমান ডলার রেট কাউন্ট করি একশো বিশ করে প্রবলি আমি একটু অনলাইনে জাস্ট দেখি তেরোশো ডলার টু বিডিটি আমি অফলাইনের রেট তো বেশি ধরে কিন্তু আমি ওইটা না ধরি তেরোশো ডলার টু বিডিটি এক লক্ষ বাউ হাজার টাকা অনলাইন রেট অফলাইন রেট আরেকটু বেশি আসবে ঠিক আছে পাইপ পাইপিং সুপারভাইজার দশ ঘন্টা ডিউটি থাকা খাওয়া ফ্রি দেন হচ্ছে মিল রাইট ফিটার মিল রাইট বলতে হচ্ছে এটা আই গেস জানেন যদি না জেনে থাকেন ইউ গাইস ক্যান ডু গুগল থাকা খাওয়া ফ্রি স্যালারি হচ্ছে এক হাজার ডলার আফটার দ্যাট মানে একদম সর্বশেষ যদি বলি সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ট্যাঙ্ক ফিটার ট্যাঙ্ক ফিটারে সাতশো ডলার বেসিক থাকা খাওয়া ফ্রি এবং ডিউটি হচ্ছে দশ ঘন্টা তো কোয়েশন হতে পারে যে ভাই ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী হচ্ছে এইট আওয়ার্স দেখেন অনেক কোম্পানি অনেকভাবে তাদের মতো করে সিস্টেম করে নেয় সো এইটা নিয়ে আসলে আমি ব্যক্তিগতভাবে সেটা কিছু বলার সুযোগ নেই আমার এবং আমি কিন্তু আপনাকে এইট আওয়ার্স বলিনি টেন আওয়ার্সে স্পেসিফিক বলে দিছি আপনি বাইরে যাওয়ার পরে যদি দেখেন যে না ভাইয়া এই জিনিসটা হয় নাই মানে আমি বলছি এইট আওয়ার্স আপনি করছেন টেন আওয়ার্স ইন দ্যাট কেস বিষয়টা আসলে নেগেটিভ হবে সো এটার দরকার নাই আমি এগেন বলি কান্ট্রি হচ্ছে উজবেকিস্তান মিডল ইস্টের একটা কান্ট্রি মিডল ইস্ট এশিয়া মিডল ইস্ট না সরি সাউথ এশিয়ার একটা কান্ট্রি এই যে আপনারা দেখতে পাচ্ছেন উজবেকিস্তান এটা হচ্ছে বেসিক্যালি এশিয়ার একটা কান্ট্রি হ্যাঁ নাম্বার ওয়ান নাম্বার টু সে ডেলিগেট করতে গিয়ে ইন্টারভিউ হবে ওই দেশের লোক এখানে আসবে তারা সরাসরি ফিজিক্যাল ইন্টারভিউ নেবে কজ যেই ট্রেডগুলো আমি বলছি এগুলো আসলে মৌখিক কোনো ইন্টারভিউয়ের সুযোগ নেই কজ এগুলো কাজ করে দেখাই দেবে সো আপনার ফিজিক্যাল ইন্টারভিউ হবে উনত্রিশে জুন আগামী শনিবার বৃহস্পতিবার আমরা পাসপোর্ট সাবমিশন নিব এবং শনিবার দিন সকালে এগারোটার মধ্যে আসলে আপনি দিতে পারবেন এই সব ইন্টারভিউয়ের বিষয় ডেট তো বলে দিলাম টাইমে বলে দিছি বয়স সীমাটা একটু উল্লেখ করে দেখবেন তেইশ থেকে পঁয়তাল্লিশ আমি এগেইন বলি বয়সসীমা তেইশ থেকে পঁয়তাল্লিশ নট টোয়েন্টি ওয়ান টু থার্টি ফাইভ যেটা সৌদি আরবের ক্ষেত্রে হয় যে ভাইয়া একুশের নিচে হবে না এখানে কিন্তু তেইশের নিচে হবে না নাম্বার ওয়ান আর আমাদের থার্ড সৌদির ক্ষেত্রে আমরা যেটা প্রবলেম ফেস করি যে ভাইয়া পঁয়ত্রিশের পরে নিচ্ছে না সো অনেক ভাইয়া আছেন যারা এক্সপিরিয়েন্স বা স্কিল্ড ওয়ার্কার কিন্তু এজ লিমিটের জন্য যেতে পারতেছে না তাদের জন্য এটা গুড নিউজ ফর্টি ফাইভ বস এজ অব্দি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এটা গেল দেন হচ্ছে থাকা খাওয়া কোম্পানি টোটালি ফ্রি দিয়ে দিবে কন্ট্রাক্টের ম্যাথ দুই বছর মেয়ে যায় মেগিন বলি টাইম পিরিয়ড হচ্ছে টু ইয়ার্স বাট ইটস রেনুয়েবল আপনি নবায়ন করতে পারবেন অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের আইন অনুযায়ী আমি এগেন বলি অন্যান্য সৌদি আরব না গ্যাস সরি অন্যান্য সুযোগ সুবিধা উজবেকিস্তানের আইন অনুযায়ী সৌদি আরবের ভিডিওস মেক করতে করতে ভিসা করতে করতে শুধু সৌদি আরব চলে আসে হ্যাঁ ডোট বি অফেন্ডেড এম সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স এইটা গেল হচ্ছে বিষয় এখন এক্সপিরিয়েন্সের বিষয়টা আমি একটু বলি বয়সটা আবার বলে দিচ্ছি তেইশ থেকে পঁয়তাল্লিশ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে আমি এগেইন বলি যেই কাজে আপনি যেতে চাচ্ছেন বা যাবেন এই কাজের আপনার মিনিমাম ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে যারা ওয়েল্ডারে যাবেন ওয়েল্ডিং পজিশনের জন্য আপনাদের ওয়েল্ডিংয়ের পাস কার্ড থাকতে হবে এগেন বলি ওয়েল্ডিংয়ের পাস কার্ড থাকে আপনারা ওয়েল্ডার যারা আছেন তারা জানেন ওয়েল্ডিংয়ের পাস কার্ড ছাড়া কিন্তু আপনি যেতে পারবেন না সো আমি যদি ইনার্শিয়াল এগেন একটু বলার ট্রাই করি কান্ট্রি হচ্ছে উজবেকিস্তান কোম্পানির নাম ইন্টার ইঞ্জিনিয়ারিং আমি কোম্পানির ওয়েবসাইট লিঙ্ক এবং কান্ট্রির হচ্ছে লিঙ্কটা দুইটাই ডেসক্রিপশনে দিয়ে দিই আপনারা চেক করে নিতে পারবেন চাইলে কজ দিন শেষে আমার যেটা ফিল হয় যে ভালো কোম্পানিতে গেলে আপনি মানে কান্ট্রি থেকে কোম্পানি ইম্পর্টেন্ট এখন মালদ্বীপসে আমি যেটা দেখে আসছি এমন অনেক লোক আছে যে রিসোর্টে পার মান্থ ওয়ান থাউজেন্ড ডলার আর্ন করতেছে এবং খুব ভালো আছে তিনবেলা ভালো খাচ্ছে ওই দ্বীপেই মাপুসি আইল্যান্ডেই এমন লোক আছে তার তিনশো ডলার বেসিক স্যালারি আমি লাস্ট যখন আসলাম দেখলাম আমার লাগেজ নিয়ে আসছে আমাদের এক বাংলাদেশি প্রবাসী ভাই আমি ভাইকে সম্মান করে বলতেছি সো ওনার স্যালারি মাত্র তিনশো ডলার আমি দেখলাম যে মানে একই জায়গায় দেখেন কোম্পানির একটা বিষয় থাকে এবং নিজের কোয়ালিফিশন একটা বিষয় থাকে সো আপনি যদি এখন ভাবতে পারেন যে ভাই আমি অনেক ইউরোপে ট্রাই করতেছি হচ্ছে না তো এশিয়া তো এমন অনেক দেশ আছে দেখেন আপনি অনেক ভালো আর্ন করতে পারেন ভালো স্যালারিতে সৌদি আরবে অনেক লোক রাস্তায় রাস্তায় ঘুমাচ্ছে বা জব পাচ্ছে না আবার কেউ থ্রি স্টার বা ফাইভ স্টারে থাকতেছে ভালো লাইফ লিড করতেছে নিজের যোগ্যতা কোম্পানির বিষয়ে সব মিলাইয়া হচ্ছে যে আপনার ওভারঅল রেজাল্ট কোম্পানির কথায় মনে পড়লো আমাদের অফিস যারা খুঁজতেছেন বা ঠিকানা পান না তাদের জন্য আলফা ইউনিভার্সিটি সার্ভিসেস এইস সেভেন্টি নাইন ব্লক জি সেরানবাড়ি বনানী ঢাকা আমাদের একটা ফেসবুক পেজ আছে টি গোল আপনি আমাকে যেই চ্যানেলে ইউটিউব থেকে দেখছেন সেম নাম একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা আছে ওইখানে গিয়ে আপনি হচ্ছে আমাদের সাথে মেসেঞ্জারে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের দুইটা কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে অ্যান্ড যারা অফিস আসতে চান কোনো ইস্যুস থাকে ইউ গাইস আর অলওয়েজ ওয়েলকাম পাসপোর্ট লাগবে না আপনারা জাস্ট নিয়ে আইসেন আপনাদের কফি ঘর ইন রইল অ্যান্ড অ্যাজ ওয়েল এস আমি যেই কমেন্টসগুলো রিপ্লাই করতে পারি এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত হোপফুলি এটা আপনারা ক্ষমাসা দৃষ্টিতে দেখবেন কারো কোনো কোয়ারি থাকলে প্লিজ ফিল ফ্রি টু ডু কমেন্টস এবং উজবেকিস্তান যাওয়ার ট্রাই করছেন বা এই কান্ট্রি নিয়ে মোটামুটি যাদের আইডিয়া আছে তারা একটু কমেন্ট বক্সে বিস্তারিত বলার জন্য রিকোয়েস্ট থাকবে ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটা ভিডিওতে শেয়ার দিই হাফেজ সালামু আলাইকুম